আমি অপেক্ষা করতে হবে। তবে এ নিয়ে কোনো সন্দেহ আমার নেই, এই সরকার যে খুব একটা ভালো বাজেট করবেন ঘটনা স্যার, জানায় আকণ্ঠ নিমজ্জিত সমল, বেতন ভাতা ঠিক মতো দিতে পারছে না, অনাহার অর্ধাহার চলছে। আমি তো এক্ষুনি বলছিলাম কলেজে অধ্যাপক নেই, স্কুলে মাস্টারমশাই নেই, শ্রেণীকক্ষ নেই, কেমন না, পানীয় জলের কল চলছে না, সেচের কল চলছে না, বিদ্যুৎ ঠিক মতো চলছে না, এর থেকে পরিষ্কার হাসপাতালগুলো ভালো চলছে না। কাজে এ থেকেই তো সরকারের ব্যর্থতা আছে, চেহারাটা পরিষ্কার হচ্ছে কিন্তু সুনির্দিষ্টভাবে এই বাজেট এই সমস্যাগুলো থেকে উত্তরণের জন্য কী পদক্ষেপ নিয়েছে এটা দেখে বলব। আমি পত্রিকা দেখেছি কিন্তু এর থেকে আমি কোনো বলতে করতে চাইছি, বিধায়কদের তো কথা বলবার অধিকার আছে এবং যুক্তিসঙ্গত কোনো বিষয়ের উপর দাঁড়িয়ে তারা যদি বক্তব্য রাখার চেষ্টা করে সেটা তো বলতে দেওয়া হচ্ছে অধ্যক্ষের দায়িত্ব, কিন্তু সেই দায়িত্ব অধ্যক্ষ যদি পালন না করেন তাহলে খুব বাড়বে, বাড়তেই থাকবে, এবং এটা হওয়া সঙ্গত না। এবং বিধায়ক বন্ধুরা যারা তাদেরও দায়িত্ব হচ্ছে তারা জনগণের প্রতিনিধি, জনগণের সমস্যাগুলি নিয়ে তারা কথা বলবে। কাজে উভয় পক্ষের মধ্যেই কিন্তু এই আদান প্রদানের ভিত্তিতে একটা সুস্থ পরিবেশে বিধানসভা চলতে সাহায্য করতে হবে। কালকের ঘটনা নিয়ে আমি আলোচনা করি কিছু।